থাইল্যান্ডের 12 মাসের শরীফাটা আপনার গাছে 6 মাস বয়স থেকে আপনার ফল দিতে সক্ষম, কিন্তু ছোট গাছ হিসাবে ফল নেওয়াটা ঠিক হয় না বিদায়। আপনার 2 থেকে 2.5 বছর পরে বাণিজ্যিকভাবে এটাতে ফল নেওয়া যায়। তো অনেকেই শরীফা চারা বিক্রি করে, তো অরিজিনাল শরীফা চারাটা আপনারা যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনার 12 মাসই শরীফা ফল পাবেন। আর যদি আপনাকে দেশি শরীফা চারা দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি সিজনে একবারই শরীফা ফল পেতে পারেন। তো এই জন্য যারা এই শরীফা চাষটি করবেন অবশ্যই তাদেরকে ভালোভাবে বুঝে শুনে দেখতে হবে যে অরিজিনালি আপনি ভালো জাতের শরীফা চারাটা পাচ্ছেন কি না। তো বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে নার্সারি রয়েছে, তো সবাই কিন্তু একরকম না। তো অবশ্যই আপনাকে চাষ করতে হলে বুঝে শুনে তারপরেই চারা সংগ্রহ করতে হবে। একটা কৃষক যখন এক জায়গা থেকে চারা নিয়ে প্রতারিত হবে তখন কিন্তু তার চাষ থেকে তার মনোবলটা হারিয়ে যাবে। এই জন্য কখনোই মনোবল হারানো যাবে না। আপনি দেখা যাচ্ছে ভিডিও দেখে কোথা থেকে চারা সংগ্রহ করলেন কিন্তু আপনি লাগানোর পরে বাণিজ্যিকভাবে ভালো একটা ফল পেলেন না। তো আপনি চাষ করার আগেই আপনাকে বুঝতে হবে, শুনতে হবে আসলে আপনি কোন জাতের শরীফার চারাটা রোপণ করছেন আপনার জমিতে। তো এটা বুঝে শুনে কিন্তু আপনাকে চাষের দিকে এগোতে হবে। তো দর্শক, আমরা আজকে আছি এগ্রো নার্সারিতে। আর এগ্রো নার্সারিতে যে শরীফা চারাগুলো পাওয়া যায় এগুলো 100% গ্যারান্টি সহকারে আপনারা এখান থেকে নিতে পারবেন। চারার হাইট আছে আপনার 3 থেকে 3.5 ফুট হাইটের ভেতরে, আর প্রত্যেকটা চারাই কিন্তু আপনার ঝোপালো, অনেক সুন্দর কোয়ালিটির চারা কিন্তু এখানে উৎপাদন করা হয়। নিজেরা নিজেদের মাদার প্ল্যানিং গাছ থেকে গ্রাফটিং করে তারপরেই কিন্তু আপনাদের জন্য চারাগুলো উৎপাদন করা হয়। তো যে সকল ভাইয়েরা আছেন শরীফা চাষ করতে ইচ্ছুক অবশ্যই তারা কিন্তু এখান থেকে চারা নিয়ে শরীফা চাষটা আপনারা করতে পারেন। 100% গ্যারান্টি সহকারে এখান থেকে আপনাদেরকে ভালো মানের চারা দেওয়া হবে, এবং এই চাষ করতে আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনি কোন টাইমে কী করবেন, কী ওষুধ স্প্রে করতে হবে, আর ওষুধের কথা যদি বলি তাহলে শরীফা চাষে তেমন একটা ওষুধ এবং সার কিন্তু প্রয়োজন হয় না। আপনারা খুব অল্প খরচে কিন্তু এখান থেকে আপনারা এই চাষটা করতে পারবেন। তো দর্শক, আপনাদের যে চারা কোয়ালিটিটা দেখানো হচ্ছে আপনারা দেখুন যে চারা কোয়ালিটিগুলো অনেক সুন্দর। তো আপনারা সব জায়গাতে কিন্তু এই ধরনের কোয়ালিটি সম্পন্ন চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন না। আর এখানে যে ছোট ছোট গাছগুলো আছে ছোট ছোট গাছেই কিন্তু আপনার সব সাইজের ফল ঝুলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই থাই শরীফাটা কিন্তু সাইজে অনেক বড় হয়ে থাকে। আর যে ফলটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট্ট ফল, এটার বয়স মাত্র 1 মাস। আরও দেখতে পাচ্ছেন গাছে ছোট ছোট ফল রয়েছে আবার ফুল রয়েছে, তো এটাই বোঝায় যে এটা 12 মাসই। তো সব গাছে কিন্তু এই ধরনের ফল থাকে না, আর দেশি শরীফাগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকে, আর থাই শরীফাটা আপনার বড় সাইজ হয়ে থাকে। আপনি দেখতেই পাচ্ছেন ফল দেখলেই বোঝা যায় আসলে ফলের সাইজটা কত বড় হবে। আর এই শরীফাটা আপনার 4:1 কেজি হয়, 3:1 কেজি হয়। তো বড় সাইজের শরীফাটা কিন্তু বাজারে 600 থেকে 700 টাকা কেজি বিক্রি হয়ে থাকে, আর একেবারেই ছোট যেই সাইজটা হয় ওইটা 6 কেজি হয়ে থাকে, 6-7 কেজি হয়, ওইগুলা কিন্তু আপনার বিক্রি করতে পারবেন। সর্বনিম্ন বাজারও আপনি 250-300 টাকা বিক্রি করতে পারবেন। তো আপনার শরীফা চাষ 700 টাকার প্রয়োজন নাই। আপনি যদি 1 কেজি ফল যদি আপনি 350-300 টাকা কেজিও বেচেন, সর্বনিম্ন রেটই বললাম, এটা বেচলেও কিন্তু আপনার এটা এই চাষটা একটি লাভজনক চাষ। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।